মহামারীর এই সময়টাতে আমরা সবাই পুরো পৃথিবী একসাথে যা হারিয়েছি তা হচ্ছে সময় আমাদের সবার জীবন থেকে আর কিছু যাক বা না যাক সময়টা কিন্তু ঠিকই চলে গেছে হারানো সেই সময়গুলো আমরা কেউই কিন্তু আর কখনোই ফিরে পাব না কিন্তু তাই বলে এই যে সময়টা এখন পাচ্ছি এটাকে তো আর মিছিমিছি ফেলে দেওয়া যায় না সাজগোজ করে আমরা বেরিয়ে গেছি আর এই হচ্ছে কি ছোট ছেলে এতক্ষণ ঘুম ছিল এটা এতক্ষণ ঘুমালো আমাদেরও লাগলো এটা চারদিকের এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি আর হ্যাঁ এখানে এসে আমার মনে পড়ে যাচ্ছে অস্ট্রিয়ার সেই আঁকা বাঁকা পাহাড়ি পথের কথা আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই কিন্তু আড্ডায় বসে গেছি আর আমাদের মধ্যমণি হয়ে যিনি আছেন তিনি হচ্ছে আমাদের এই টুকটুকি রাজকন্যাটা দেখতে দেখতে তিনিও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তাই না মাসাল্লা বলতে কিন্তু ভুলে যাবেন না ভালো থাকুক পৃথিবীর সকল শিশু ভাবলাম ডাইনিং টেবিলটা একটু উকিতে দেখে আসি কি অবস্থা দেখে কিন্তু আমার চোখ কপালে উঠে গেছে মানে হচ্ছে আমি কোথা থেকে শুরু করব। ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর ভুড়ি গরুর মাংস সবজি ডিম ভর্তা তাও আবার বিভিন্ন টাইপের ভর্তা টমেটো থেকে শুরু করে ওরে বাবা সিম ভর্তা এই ভর্তা সেই ভর্তা আমি এতগুলো নামও মনে নেই জানো এত কিছু আয়োজন আমি কোথা থেকে স্টার্ট করব। সেটাই আমি বুঝতে পারছিলাম না একে তো পরিবেশটা খুবই সুন্দর মানে হচ্ছে যেই শহরটা সেটা খুবই সুন্দর চমৎকার সাথে থাকো পাশে থাকো পুরো শহরটা না হলেও একটা ঝলক তো তোমাদের দেখাবোই আর টেবিলটা ওরে বাবা এত পরিচ্ছন্ন এবং এত সুন্দর করে সব কিছু পরিপাটি করে গোছানো ছিল সেটা দেখেই না খিদেটা একেবারে চন্মন করে উঠেছিল যে কোনো বাড়ির ব্যালকনিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে হচ্ছে আমরা সবাই চাই যে খুব সুন্দর একটা ব্যালকন থাকবে আর সেটা যদি এইরকম হয় মানে সামনে যদি হয় এত সুন্দর সুন্দর সব মনটা কিন্তু এমনিতেই খুব ভালো হয়ে যায় তাই না দেখি ভাবি মিল মোহাম্মত ওখানে করতেছেন হ্যালো ঈদের কলাকুলি ঈদের কলাকুলি পরে করেন আপনারা একটু পরে আমরা তো ঈদুল কলা শুনি করবো সোনিয়া কোথায় আচ্ছা আমরা আজকে আজকে সোনিয়ার সোনিয়ার বাসায় আর সব রান্না আমি নিজে হাতে করে দিয়ে গেছি এই হচ্ছে সোনিয়া এই সোনিয়া তুমি একটু বলো সব রান্না করে দিয়ে গেছে না আমরা খাবার কালকে থেকে আমাদের বাসায় সেই সব রান্না ভাড়া করছে অনেক মজা হয়েছে রান্না এখনো খাইনি আমরা হচ্ছে যখন টেবিলে যাবো তখনই দেখতে পারবে যে টেবিলের কি অবস্থা মানে সত্যি কথা বলি যে এসে যে টেবিলে যে সিচুয়েশনটা আমরা দেখেছি এখন আমি যেটা দেখেছি আমার চোখ তো ছানা বড়া তোমরা সবাই জানো আমি খেতে খুব পছন্দ করি আজকে আমি যখন খাবো আমি মিনিমাম ঘন্টা লাগায় খাবো রে বাবা আর হচ্ছে আগে খাই পরে কথা মানে খাবো খাবো বললেই কেমন যেন খিদা খিদা লাগে ভাইয়ারা খাচ্ছে সো ওরা খেয়ে উঠলে তারপর হচ্ছে গিয়ে আমাদের বাবা চলো যাই টেবিলে যাই প্লেটে কোনটা কোনটা যে তুলবো মানে কি থেকে যে স্টার্ট করব কোনটা দিয়ে সেটাই ডিসিশন নিতে পারছিলাম না তো গরুর ভুড়ি দিয়ে স্টার্ট করলাম এবং তারপরে তো আমার ফেভারেট আন্ডা 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 কি গরুর ভুড়ি খাও তো আমার কিন্তু অনেক বিশ্বাস করো আমার কাছে খুবই ভালো লাগে আরে জানি জানি এখন বলবা যে আপু তোমার তো সব খাবারই প্রিয় হ্যাঁ আমার সব খাবারই প্রিয় কথা সত্য তবে তবে সেই অনেক প্রিয়র ভেতরেও অনেক বেশি প্রিয় এরকমটা থাকে না সেটাই আর কাঁচা মরিচ ছাড়া তো আমার চলবে না গো আমার খাবারে কাঁচা মরিচ চাই চাই এবং চাই আর সেদিনের ওয়েদারও ছিল চমৎকার মানে হচ্ছে তুমি খেতে পারবে মজা করে খেতে পারবে এমন একটা ওয়েদার ছিল বাইরে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর টেবিলে সব মজাদার ইয়ামি ফুড সেই রকম মজা আর গরম গরম সব খাবার মানে কি বলবো বলো আমার তো এখনই খিদে লেগে গেছে দারুণ এনজয় করে খাচ্ছিল কিন্তু সবাই আর টেবিলে কিন্তু নতুন নতুন কিছু আইটেম ছিল মানে যেটা আমি কখনো খাইনি এমন একটা আইটেম কিন্তু ছিল জি হ্যাঁ সত্যি বলছি আমার মতো খাদক একটা আইটেম কখনোই খাইনি সেটা তোমাদের দেখাচ্ছি ওয়েট করো জাস্ট ওয়েট সেটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি এঁচড় বলে সম্ভবত যদি আমি ভুল না বলে থাকি কে কে খাও আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও তো আমি কিন্তু প্রথম খেয়েছি আর আসলেই সত্যি অনেক মজা লেগেছে ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে মানে কেমনটা লাগবে বুঝতে পারছিলাম না বাট মুখে দিয়ে কিন্তু অসম খুবই টেস্টি ছিল আর সাথে যদি কাঁচা মুড়িচ হয় তাহলে আর কি বলবো বলো আচ্ছা গৃহিণী কিন্তু এটাকে রেঁধেছিল হচ্ছে বুটের ডাল দিয়ে বুটের ডাল সেই সাথে কাঁচা কাঁঠাল ফ্যান্টাস্টিক একেবারে লেবেল ওয়ান জর্দা আমাদের প্রিয় ভাবির হাতের শাহি জর্দা এত মজা হয়েছিল আর টেবিলে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে লাল টুকটুকে বউ হয়ে বসে আছেন তিনি আর সেই সাথে তাকে সঙ্গ দিতে যা যা ছিল কিছুই তোমাদের সাথে শেয়ার করছি দই এবং সেই সাথে রসমালাই আর এই জর্দাটা যতবার দেখছি ততবারই কেমন যেন একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিলিংস চলে আসে জানো তো আর এগুলো কিছুই ছিল কিন্তু ডেজার্ট আচ্ছা বাইরে কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল বাইরে বৃষ্টি ঘরে হালকা একটা কুমকুমে গরম এবং সেই সাথে আমরা মজার মজার কিছু মানুষ মানে হচ্ছে আনন্দে হাসিতে কথায় গল্পে আড্ডায় জমে থাকা কিছু মানুষ ভালোই কাটছিল কিন্তু সুন্দর কেটেছিল সেই দিনটা ছোটবেলায় কে কে আমার মতো জর্দা বলতে না হাত তুলো আমি কিন্তু সবসময় বলতাম দরজা এখন মনে পড়লে খুব হাসি হাই রে শৈশব তাই না কেটে যাওয়া সেই দিনগুলো ফেলে আসার সেই দিনগুলোকে খুব মনে পড়ে যদিও বা বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে তারপরেও এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা একটু বের না হলে কি হয় বলো আর ভাবলাম যে এসেছি যখন আবার কবে না কবে যাই এত সুন্দর জায়গা চলো সবাই মিলে একটু ঘুরে আসি চলো চলো আমাদের সঙ্গে একটু বাইরে চলো পাহাড়ের ওপরে আছে কিন্তু নিচে শহর দেখতেই কত যে ভালো লাগছে আর বৃষ্টি যখন পড়ে পাহাড়ের ওপর তার সৌন্দর্য কিন্তু অনেক অন্যরকম মনে হচ্ছিল যেন গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি খুবই সুন্দর নিচে শহর ওপরে বৃষ্টি মেঘের ভেতর দিয়ে হাঁটা চড়া ফেরা দারুণ একটা পরিবেশ পাহাড় থেকে নিচে নামতেই খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা শহর দেখলেই কিন্তু চোখটা যেমন জুড়িয়ে যাবে মনটাও ভালো হয়ে যাবে চমৎকার সবকিছু চলো এবার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমার এই জ্যাকেটটা পরা দেখে তোমরা বুঝতে পারছো যে ঠান্ডা আছে পাহাড়ি এলাকা তো একটু ঠান্ডা থাকবেই আর বলেছিলাম না খুব সুন্দর করে গোছানো সাজানো একটা শহর মনে হচ্ছে কি জানো ফুলের বাগানের ভেতরে ছোট ছোট করে বাড়ি এই বাড়িটা সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে বৃষ্টি ভেজা একটা দিন সন্ধ্যা কিন্তু প্রায় নামি নামি আর তারপরেও আমরা কজন কিন্তু হাঁটছি শহরটা একেবারে ফাঁকা বৃষ্টি যে সেজন্য কিন্তু আমাদের ভালো লাগছে দেখতেও যেমন ভালো লাগছে অবাক হচ্ছি এত গোছানো শহর হয় নাকি এত সুন্দর সব কিছু পরিপাটি মনে হয় কি যেন কিছুক্ষণ আগে কেউ যেন একজন এসে পরিষ্কার করে দিয়ে গেছে পুরোটা শহর বাড়ি ফিরেই কিন্তু বাচ্চাদের জন্য খাবারের আয়োজন আমরা বার্গার রেডি করছিলাম আমরা বলতে বাড়ির গৃহিণী সব কিছু রেডি করে দিয়েছিল আমরা শুধু জাস্ট হচ্ছে গিয়ে একটু গল্প কথার ছলে যতটুকু হেল্প করা যায় আর কি আর এই যে আমাদের টুনটুনি পাখিটা আমাদের সোনামণিটা এখনও তো সে আমাদের খাবার খেতে পারে না সেজন্য তার জন্য কিন্তু স্পেশাল খাবার করতে হয় আচ্ছা বৃষ্টি কেমন লাগে তোমাদের আমার কিন্তু অনেক প্রিয় অনেক 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 ভালোবাসে বৃষ্টি তোমরা তোমরা কারা কারা বৃষ্টি ভালোবাসো বৃষ্টির সব রকম সব রকম রূপ আমার প্রিয় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেটাও প্রিয় ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমার সেটাও ভালো লাগে বাইরে ঝুমঝুম করে বৃষ্টি আর কিচেনে কি হচ্ছে চলো দেখি কিচেনে হচ্ছে পুরী পুরি ভাজা হচ্ছে সেই সাথে চলছে নানান আয়োজন নুডুলটাকে লাস্ট একটা চেক দিয়ে নিচ্ছি মানে হচ্ছে মিক্স আপ করে নিচ্ছিলাম বৃষ্টির দিনে এরকম টুকটাক নাস্তা কিন্তু ভালোই লাগে তাই না আর হ্যাঁ চা ছাড়া তো আমাদের চলবে না সুতরাং চাও আছে কিন্তু এবার রেডি হয়ে গেছে টার টেবিল মানে কেন বললাম জানো তো চার সাথে তো টা লাগে আর আমাদের হচ্ছে টা টা টার টেবিল মানে হচ্ছে আমাদের অনেকগুলো টা লাগে একটা টাতে হয় না চার সাথে তেমনই অনেকগুলো টা নিয়ে আজকের টি টেবিল বৃষ্টির দিনে একটু একটু বেশি খাওয়া যায় সত্যি কিনা বলো তো বৃষ্টির দিনগুলো তো দেখবে মনগুলো কেমন আনচান আনচান করে আমার তো করে রে বাবা আমার করে আর তেমন যদি হয় মজার মজার নাস্তা তাহলে তো আর কথাই নাই তাই না আচ্ছা ছোট্ট একটা সারপ্রাইজ আছে ওয়েট করো এক্ষুনি বলছি দিনটা ছিল আমার বড় ছেলের জন্মদিন আর গৃহিণী তাই রেডি করে রেখেছিল আমার বড় ছেলের জন্য একটা কেক আমি বলবো ভালোবাসার কেক অনেক অনেক ধন্যবাদ সত্যিই বলছি আমাদের সবার প্রিয় একটা দিন মানে হচ্ছে আমার পরিবারের জন্য অনেক বড় একটা দিন আমার ছেলের জন্মদিন তো সেই দিনটাকে এত সুন্দর করে স্মরণীয় করে রাখার জন্য যে আয়োজন তোমরা করেছ বিশেষ করে গৃহিণীকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটা একটু লজ্জা পাচ্ছিল কথা সত্য কিন্তু সে মনে মনে অনেক হ্যাপি হয়েছিল বিশেষ দিন বলে কথা আমার ছেলেটার জন্য সবার কাছে দোয়া চাইবো দোয়া করবেন সবাই সব বাচ্চারা ভালো থাকুক পৃথিবীর সকল শিশু ভালো থাকুক এখন চলছে সবগুলো বাচ্চাকে একসাথে করার পালা এদের কাউকে তো সহজে একসাথে আমরা করতে পারি না মানে হচ্ছে বিভিন্ন বয়সের বাচ্চারা তো এগুলো খেলায় খেলায় এক একজন এক এক জায়গায় থাকে বিশেষ করে কোনো ছবি তোলার সময় হলে বা ভিডিও ক্লিপ করার সময় হলে এদের একটাকেও আমরা হাতের কাছে পাই না তো যেহেতু একটা বিশেষ দিন এবং কেকের ওপরে সবার নজর থাকে মানে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের কথা বলবো বাচ্চাদের তো একটা নজর থাকেই সো এখন পাওয়া গিয়েছে আরেকবার বলবো সবাইকে আমার বাচ্চা সহ পৃথিবীর সকল বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকুক পৃথিবীর সব বাচ্চারা চোখের সামনে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর আমরা ধীরে ধীরে বৃদ্ধ ভালোই লাগছে আমার কিন্তু মাঝে মধ্যে মন্দ লাগে না জীবনের বিভিন্ন সময় দেখছি আমার ছেলেদের মাঝখানে আমি দেখতে পারি আমাদের ছোটোবেলাগুলো মানে হচ্ছে আমরা যেমন দুষ্টুমি করতাম ওদের মাঝে অনেক কিছুই কিন্তু দেখি আমি তোমরা কি দেখো তোমাদের সন্তানদের মাঝে তোমাদের ছোটোবেলাটা আমাকে লিখে কমেন্ট বক্সে জানিও তো মাঝে মাঝে ভাবি কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আনবক্সিং আনবক্সিং না না আমরা খাই দায় আবার হচ্ছে কিভাবে করে আমরা সবাই খাওয়ার পরে সাথে করে নিয়ে যায় তুমি তো প্রথমে আমার বক্স দিলা কেন আচ্ছা আমার বক্সে কি কি আছে দেখে আচ্ছা আমার কি কি ছিল আমার ছিল অ্যাড বেক কেক তারপর ছিল প্লেন কেক তারপর ছিল জর্দা ওরে বাবা তারপর এর ভিতরে কি কি আছে একটা পুরি পেটিস কেক কি তা পড় মুরালি মুরালি পরে ওইটা কি বা তাকন পিঠা না না মুক পাককর পিঠা আচ্ছা এটা হচ্ছে আমার প্যাকেজ হুম 마শাআল্লাহ 마শাআল্লাহ এই হচ্ছে কি আনবক্সিং করা হলো আমার প্যাকেজের ভিতরে মানে কি কি আছে আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে মিনা মিনা भाभी কেক মিনা भाभी পুরি মিনা भाभी হচ্ছে গিয়ে মুখ তো মুখ ওরে বাবা এderive কি এর সুন্দর করে সাজাইছে আবাসে বিছাবাতিতে আচ্ছা এই হচ্ছে কি 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 ওরে বাবা সর্বনাশ কি সুন্দর অবস্থা আর তো এই হচ্ছে তাসলিমা বেগম আচ্ছা কে এইটা সেইটা ওরে বাবা 마শাআল্লাহ 마শাআল্লাহ আমাদের দাওয়াত দিতে মানুষ সাবধান খাই দায় আমার সাথে করে নিয়ে যায়

বে এখন বাড়ি ফেরার পালা আর হচ্ছে গিয়ে আমার অবস্থাও টাইট মানে হচ্ছে গল্প করতে করতে আমরা এক্কেবারে ক্লান্ত সো আজকের ব্লগটা এখানেই স্টপ করে দেব শেষ করে দেব নিশ্চয়ই ভালো থাকবে সবাই এবং সবাই কিন্তু সচেতন থাকতে হবে বর্তমান অবস্থা গল্প কথায় শেষ হলো একটা সুন্দর দিন ভালো থেকো সুস্থ থেকো সবাই আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা